মৃত্যুর কাছে থেমে গেছে জীবনের কোলাহল, আর কখনোই মায়ের কোলে ফিরবে না আদরের সন্তান মামুন। হতভাগ্য মা সাইরা বানু তা ভালো করে জানেন, কিন্তু মন মানে না, তাই দু চোখের জল ছাড়া তার কোনো সান্ত্বনা নেই। দুনিয়া কাঁপানো ওই ভবন ধসে লাশের মিছিলে হারিয়ে গেছে সহস্রাধিক প্রাণ। তাই বর্ষপূর্তিতে ভোর হতেই অভিশপ্ত ভবন হয়ে পরিচিত হয়ে ওঠা রানা প্লাজার সামনে চলে শুধু শোকের মাতম। দিনের শুরুতেই রানা প্লাজার সামনে শহীদ বেদিতে সমবেত শ্রদ্ধা জানাই শোকার্ত মানুষ। বেড়া গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে জনতা সেই স্রোত। রানা প্লাজা নয় যেন ভেঙে পড়েছিল মানবতা, ব্যথায় কুঁকড়ে ওঠা দুঃস্বপ্নগুলো এক হয়ে জড়ো হয়েছিল বর্ষপূর্তির দিনে। স্বজন হারানোর বেদনা কতটা তীব্র হতে পারে রানা প্লাজার ট্র্যাজেডিতে যারা স্বজন হারিয়েছেন সে মর্মবেদনা শুধু তারাই বুঝছেন। তবে যারা আহত হয়ে এখনো বেঁচে আছেন তাদের মধ্যে ঘুরে ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি। যাদের অবদানে সচল থাকে অর্থনীতির চাকা, সেই শ্রমিকদের করুণ মৃত্যু বর্ষপূর্তির দিনে কাঁদিয়েছে সবাইকে। শোক কখনো পরিণত হয়েছে স্লোগানে, দাবি আদায়ের দীপ্ত শপথে। সরকার এর জন্য পদক্ষেপ নেয়, রানার জন্য কোনোদিন ছাড় না পায় অতএব তার আমরা ফাঁসি চাই। টাকা পাইছি, 1,00,000 টাকা দিয়েছিল আমাকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, আর এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। আমার ছেলের জীবনের দাম তো 1,00,000 টাকা না। আমার ছেলে যতদিন আমি বেঁচে থাকতো এতদিন আমার ছেলে কামাই করে খিলাইতো, এখন কিছু করতে পারে না আমার ছেলে, বুঝছেন? খালি চোখ ফলে মাথা ফলে আর ওই যে বুক টুক, এখন গাঁ কালকে দেখলাম যে সারা গায়ে খালি ডালিয়ে বাড়াইছে, বুঝছেন? যা মৃত্যুবরণ করেছে আপাতত তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় এই 1,00,000 টাকা দিয়েছেন এবং সবাইকে দেওয়া হবে। সকল যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে। নিহত শ্রমিকদের স্মরণে নানা আয়োজন ছিল সাভার জুড়ে। লাশের সারি রাখায় সেই অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়, আর নিহতদের স্মরণে করা হয় দোয়া মাহফিল। মৃত্যু যাদের স্তব্ধ করে দিয়েছে তাদের আত্মত্যাগে বাকি শ্রমিকরা যেন কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার পায়, আর স্বজনহারা মানুষগুলোর প্রার্থনা কারো ভাগ্যে যেন লেখা না হয় এমন মৃত্যুর ইতিহাস। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।